প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় পলিমরফিজম ইন সি প্লাস প্লাস। লাস্ট কয়েকটি ক্লাসে আমরা সি প্লাস প্লাসের যে চারটি কোর কনসেপ্ট আছে তার মধ্যে তিনটি কনসেপ্ট আমরা আলোচনা করেছি, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন এবং ইনহেরিটেন্স। আজকের ক্লাসে আমরা পলিমরফিজম সম্পর্কে আমরা আইডিয়া নিব। এখানে যেই শব্দটা আমরা বললাম পলিমরফিজম, এখানে দুইটা শব্দ যেটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। পলি এই শব্দের অর্থ হচ্ছে মেনি, আর মর্ফ শব্দের অর্থ হচ্ছে ফর্ম। ফর্ম মিন্স অবস্থা। তার মানে পলিমরফিজম এই শব্দটা যদি পুরো মিনিং চিন্তা করো, একের মধ্যে অধিক অবস্থা, মাল্টিপল ফর্মস। তার মানে পলিমরফিজম মিনিং হচ্ছে মেনি ফর্মস। পলি মিন্স মেনি আর মর্ফ মিন্স ফর্ম। সো পলিমরফিজমের মিনিং হচ্ছে মেনি ফর্মস। তার মানে পলিমরফিজম হ্যাভিং মেনি ফর্মস, এটা হচ্ছে ইন সিম্পলি যদি বলি মিনিং। তো প্রোগ্রামেটিক্যালি বা প্রোগ্রামে আমরা কিভাবে একটা ফর্মকে বিভিন্ন ফর্মে কনভার্ট করে ইউজ করতে পারবো সেটা অবশ্যই আমরা দেখব। এখানে একটা ফর্ম বলতে সাপোজ যদি আমরা বলি যে একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেই একটা অবজেক্টের বিভিন্ন ফর্মেটে আমরা সেটা ইউজ করতে পারবো। আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, সাপোজ ধরো তোমরা যারা ক্লাসে আসো, এই মুহূর্তে যারা ক্লাসে জয়েন করছো তোমরা সবাই স্টুডেন্ট। আবার তোমরা যদি তোমরা বাসায় আসো, তোমার বাবা মার কাছে তোমরা হচ্ছে সন্তান, তো আমার কাছে হচ্ছে স্টুডেন্ট। তোমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করো বা প্রাইভেট ট্রান্সপোর্টও চলাফেরা করো, তোমরা কিন্তু তখন হচ্ছে প্যাসেঞ্জার, তাই নয় কি? আবার কেউ কেউ হয়তো বা জব করো, তখন তুমি সেখানে গিয়ে হচ্ছে এমপ্লয়ি। তার মানে তুমি কিন্তু একজনই, তুমি একটা অবজেক্ট। তোমার তুমি একটা অবজেক্ট, এই তোমার বিভিন্ন পজিশনে বা বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন কন্ডিশনে তোমার রূপ চেঞ্জ হচ্ছে, তাই নয় কি? এটাকে বলা হয় পলিমরফিজম। অথবা যদি অন্যভাবে চিন্তা করি, তোমাদের বাসায় মা বাবা আছে, মা সন্তানের জন্য হচ্ছে মা, আবার বাসার জন্য সে হোম মেকার হিসেবে কাজ করে, আবার যখন যে যদি জব করে সে এমপ্লয় হয়ে যাচ্ছে। সাপোজ আমি এই মুহূর্তে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি তোমাদের টিচার, বাট আলিজার কাছে আমি তার ফাদার, আবার আমার ওয়াইফের কাছে আমি হাজব্যান্ড, আবার অফিসের জন্য এমপ্লয়ি। তার মানে আমি কয়জন? একজন না? তাহলে যখন একটা অবজেক্টের বিভিন্ন রূপ পাওয়া যায়, অর্থাৎ সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যখন বিভিন্ন রূপ আসে, তখনই সেটাকে আমরা পলিমরফিজম বলি। এখানে দেখো বলা হচ্ছে পলিমরফিজম ইজ ওয়ান অফ দ্য ফোর পিলার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা চারটা কোর কনসেপ্টের কথা বলছি, তার মধ্যে পলিমরফিজম অন্যতম। পলিমরফিজম মিন্স হ্যাভিং মেনি ফর্মস। অলরেডি তুমি এটা বুঝে ফেলছো, তাই নাকি? আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে অবশ্যই ইমপ্লিমেন্ট করব। এখানে আমরা কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলছি। সাপোজ স্টুডেন্টের কথা বলছি, যে তুমি যদি শপিং মলে যাও তুমি কাস্টমার, যদি বাসে থাকো তাহলে তুমি প্যাসেঞ্জার, স্কুলে গেলে স্টুডেন্ট, বাসায় থাকলে তুমি তোমার বাবা মা সন্তান, তাই নয় কি? একটা রিয়েল লাইফ এক্সাম্পল বললাম। এক্সাম্পল টুতে বলা আছে পার্সন হু নোজ মোর দেন টু ল্যাঙ্গুয়েজ। সাপোজ তোমরা কেউ বাংলা বলতে পারো, ইংলিশ বলতে পারো, হিন্দি বলতে পারো, তিনটা ল্যাঙ্গুয়েজ বলতে পারো, তুমি মানুষ কয়জন? একজন না? তাহলে তুমি হচ্ছে অবজেক্ট, আর তুমি যে তিনটা ভাষায় কথা বলতে পারো, এই ভাষাটাই হচ্ছে কি আমরা বলবো পলিমরফিজম। কি বলছি বুঝছো? যে তুমি একজন তিনটা ল্যাঙ্গুয়েজ জানো। সো এটা একটা এক্সাম্পল। আবার আমরা বাবা মা নিয়ে এক্সাম্পল দিলাম, যে একটা ওমেন তার বাচ্চার কাছে হচ্ছে মাদার, আবার সে বাসায় যখন কাজ করে হোম মেকার, যখন সে অফিসে যায় তখন সে এমপ্লয়ি বা ওয়ার্কার। তো এই সিচুয়েশনগুলোকে আমরা বলে থাকি পলিমরফিজম। পলিমরফিজম আসলে আমরা যখন ইনহেরিটেন্স ইউজ করছি, সো ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাকশন এগুলো মিলিয়েই ফার্দার আমরা পলিমরফিজম পার্টটাকে আলোচনা করতে পারি। তো আসো আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি যে পলিমরফিজম কি। তার আগে যদি একটু বলি, তোমাদের সম্ভবত সেমিস্টারের শুরুর দিকে আমি ফাংশন ওভারলোডিং একটা কনসেপ্ট দিয়েছিলাম, তখন আমরা হয়তো বা ওপি পড়ি নাই, তাই নাকি? তাহলে ফাংশন ওভারলোডিং যখন আমরা এই ওপিতে ইমপ্লিমেন্ট করব, তখন সেটা হচ্ছে পলিমরফিজমের একটা এক্সাম্পল। কারণ হচ্ছে ধরো একটা ফাংশন, ওই সময় আমি আমি শিওর না ওই সময় ফাংশনের নাম কি ছিল তোমাদের, সামেশন না সাম, এটা ব্যাপারে কিছু একটা ছিল, তাই না? তো আজকে যদি আমরা সেটা ইমপ্লিমেন্ট করি যে দুইটা সংখ্যার যোগ করা বা তিনটা সংখ্যার যোগ করা, এই দুইটা সংখ্যার আবার টাইপ বিভিন্ন হতে পারে, তো একটা ফাংশন একাধিক নাম যখন হবে, একই নামে যখন অনেকগুলো ফাংশন হবে, সেটা কিন্তু ফাংশন ওভারলোডিং। সেটা হচ্ছে পলিমরফিজমের একটা ক্যাটাগরি। আমরা এখানে একটু দেখে নেই। পলিমরফিজম দুই প্রকার, কম্পাইল টাইম পলিমরফিজম, রান টাইম পলিমরফিজম। আমি অবশ্যই এগুলো ক্লিয়ার করব। তো কম্পাইল টাইম পলিমরফিজম আবার দুই রকম এখানে বলা হচ্ছে, মেথড ওভারলোডিং আর হচ্ছে মেথড ওভার রাইডিং। মেথড ওভারলোডিং, মেথড মানে হচ্ছে ফাংশন, সো ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং একই কথা। তো এখানে আমরা আবার আরেকটা পাই, সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। যে অপারেটর ওভারলোডিং অথবা ফাংশন ওভারলোডিং দুইটাই আমরা প্রয়োজন আলোচনা করব। ফাংশন ওভাররাইডিং একটা কনসেপ্ট আছে, সেটাও আমরা আলোচনা করব। তো আজকে আমরা শুরুতেই যেটা সেটা হচ্ছে যে ফাংশন ওভারলোডিং কনসেপ্ট দিয়ে পলিমরফিজম বোঝার চেষ্টা করব, এবং শেষের দিকে আমরা
ওভাররাইডিং সুযোগ পেলে আলোচনা করব। এরপরেও আমাদের ফার্দার এই কম্পাইল টাইম এবং রান টাইম ক্লিয়ার করার জন্য আমাদের আরো একটা ক্লাস প্রয়োজন পড়বে। তাহলে আমরা শুরু করি। সোফার যতটুকু আলোচনা করছি তোমরা কি অন্তপক্ষে কি পয়েন্টগুলো বুঝতে পারছো যে পলিমরফিজম কি? ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো আমরা কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস। আছে ক্লাস নাম্বার কত ওপির? ওপির 13 আছে, 14। লাস্ট ক্লাস ওপি 13 দেখা যাচ্ছে ফোল্ডারটা, সো সেই ক্ষেত্রে আমাদের 14 হবে। আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডেস্কটপে, ওপি 14। এবং আমরা যদি প্রথম প্রোগ্রামের নাম দিই ওয়ান ডট সিপিপি, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি, প্রথমে আমরা বেসিক স্ট্রাকচার লিখবো। আমরা যতটুকু কোড করবো 100% যাতে বুঝতে পারি, তোমরা অবশ্যই ইন্টারেক্ট করবা, না বুঝতে পারলে অবশ্যই সাথে সাথে বলবা। সো আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার লিখে ফেললাম, আমরা একটু রান করে দেখতে পারি কোনো এরর আছে কিনা। আশা করি কোনো এরর নাই। তারপরেও তোমাদের কিন্তু এই অভ্যাসটা তৈরি করতে হবে যে কোড কিছুক্ষণ পরপর রান করে দেখা। কিছুক্ষণ পরপর বলতে অবশ্যই একটা পার্ট যখন তোমার শেষ হবে তাহলে তুমি কনফার্ম হতে পারবে এতটুকুর মধ্যে আমার কোনো এরর নাই। যেমন আমি ফিউচার আর এখানে চিন্তা করবো না যেখানে এরর আছে। তাহলে আসো আমরা যেটা বলতেছিলাম যে আজকের যে টপিক, এখানে যদি লিখতে চাও লিখে দেই, পলিমরফিজম ইন সি প্লাস প্লাস। এবং এখানে আমরা যেটা মেইনলি আলোচনা করতে যাচ্ছি এই প্রোগ্রামের মধ্যে সেটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। ফাংশন ওর মেথড আমরা বলতে পারি, আমরা মনে হয় এই যে লেকচার শীট তোমাদের সাথে শেয়ার করতেছিলাম এখানে আমরা বলতেছিলাম মেথড ওভারলোডিং, একই কথা। এখানে আমরা আরেকটা কনসেপ্ট আলোচনা করবো, সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। তাহলে আমরা একটা ক্লাস বানাই শুরুতেই, যেহেতু আমরা ওপি পড়তেছি অবশ্যই ক্লাস কেন্দ্রিক, তাই নয় কি? তাহলে অবশ্যই একটা ক্লাস বানাবো, যে কোনো নাম দিতে পারো। যদি আমরা যেটা বলতেছিলাম যে সেমিস্টার শুরুর দিকে আমরা ফাংশন ওভারলোডিং নিয়ে সম্ভবত একটা কনসেপ্ট আমরা দিয়েছিলাম, সেই আলোকে যদি আমরা আজকের ক্লাসটা এখানে মিল রেখে ইনক্লুড করি, তাহলে আমরা যদি চিন্তা করি যে আমরা যোগ করব, ধরে নাও যোগ করব, এখন যোগ হতে পারে দুইটা সংখ্যার মধ্যে, তিনটা সংখ্যার মধ্যে, চারটা সংখ্যার মধ্যে হতে পারে, ইন্টিজার নাম্বার এর মধ্যে হতে পারে, ইন্টিজার ডাবল এই দুইটা নাম্বারের মধ্যে হতে পারে, ডাবল দুইটা নাম্বারে ডাবল বা তিনটা নাম্বারে ডাবল, এমন হতে পারে না? তাহলে আসো আমরা ফাংশনটার নাম ক্লাসের নাম দিতে, ধরো অ্যাডিশন অথবা সামেশন, যেটা চিন্তা করতে করো না কেন, যার যেটা খুশি দিতে পারো। এখন আসো আমি কয়েকটা ফাংশন বানাচ্ছি, অবশ্যই সেগুলো পাবলিক রাখবো আপাতত। সাপোজ ধরো রিটার্ন টাইপ ভয়েড রেখে করতেছি, ধরো নাম দিচ্ছি সাম, অথবা তুমি চাইলে অ্যাডও লিখতে পারো। আমি আচ্ছা অ্যাড দিই, সাম দিই। তাহলে আমরা এর ভিতরে প্যারামিটার হিসাবে দিচ্ছি ধরো ইন্টিজার এ, ইন্টিজার বি, কমন যে ভেরিয়েবলগুলো আমরা ইউজ করি। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এবার ধরো আমরা এটা দিচ্ছি হচ্ছে ডাবল এ, এবং এটাও দিচ্ছি ডাবল বি। এখন আসো যে একটা ইন্টিজার রাখি, একটা ডাবল রাখি, আর এটা ডাবল রাখলাম, এটা ইন্টিজার রাখলাম। তাহলে এখানে কয়টা ফাংশন আছে? চারটা না? আচ্ছা, এবং চারটা ফাংশনের মধ্যেই তোমরা যদি প্যারামিটারগুলো দেখো, প্যারামিটারের টাইপ দেখো, প্রত্যেকটাতে দুইটা করে প্যারামিটার আছে। কয়টা করে প্যারামিটার আছে? দুইটা করে। তার মানে নাম্বার অফ প্যারামিটার্স কিন্তু এখানে সেম, তার মানে প্রত্যেকটাতে দুইটা করে প্যারামিটার আছে, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে প্যারামিটার টাইপ, তাই নয় কি? প্রথমটাতে দুইটা ইন্টিজার, দ্বিতীয়টাতে দুইটাই ডাবল, তৃতীয়টাতে একটা ইন্টিজার একটা ডাবল, চতুর্থটাতে একটা ডাবল একটা ইন্টিজার। কিন্তু এই তৃতীয় এবং চতুর্থের মধ্যে পার্থক্য কোথায়? তার মানে হচ্ছে অর্ডারিং, তাই না? সিকোয়েন্স, সিকোয়েন্স বা অর্ডারিং এর মধ্যে চেঞ্জ আছে। তার মানে এখানে আমরা বলতে পারি প্যারামিটার টাইপ এবং অর্ডার অফ প্যারামিটার, এই সেন্সে আমরা কিন্তু ফাংশন ওভারলোডিং লিখার চেষ্টা করেছি, তাই নাকি? আরেকটা কনসেপ্ট তোমাদের মনে আছে কিনা জানি না, নাম্বার অফ প্যারামিটার্স। আমরা সাপোজ ইন্টিজার এ, ইন্টিজার বি যদি একটা বাড়িয়ে দেয় ইন্টিজার সি, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটার্স। মানে তিনভাবে আমরা দেখাচ্ছে ফাংশন ওভারলোডিং করতে পারি। এখন আসো বডিতে যদি আমি এখানে লিখি, খুব সিম্পলভাবে লিখি, সাপোজ সি আউট যদি আমরা লিখি, সাপোজ
এ প্লাস অথবা এ না দিয়ে যদি আমরা এর ভ্যালু দেখতে চাই, দেখা যাবে না যে ভ্যালুটা আমার কাছে আসবে প্লাস, এরপরে ধরো বি না, তোমাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা যে স্যার বুঝতেছি না, ইকুয়ালস টু এরপর হচ্ছে এ প্লাস বি, এরপর হচ্ছে এন্ডেল। তার মানে এখানে কি চাচ্ছি আমি আসলে, রেজাল্টটা কিভাবে চাচ্ছি, যেই ভ্যালুটা আসবে এর কাছে সেই এর ভ্যালুটা এখানে দেখাবে। সাপোজ এর কাছে 10 আসলো তাহলে এখানে কি দেখাবে, 10, 10 প্লাস বির কাছে 20 আসলো বা সাপোজ 20, 20 আসলে এখানে 20 দেখাবে, তার মানে 10 প্লাস 20 ইকুয়ালস টু এখানে কি দেখাবে 30। ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে থ্যাংক ইউ। তাহলে আসলে এই লাইনটা যদি কপি করি কন্ট্রোল সি এবং এখানে যদি পেস্ট করে দেই, এখানেও ঠিক তাই, কন্ট্রোল ভি এবং এখানেও ঠিক তাই, কন্ট্রোল ভি, এখানে একটা প্যারামিটার যেহেতু বেশি অবশ্যই আমাদের একটু চেঞ্জ হবে, এ প্লাস বি আরেকটা আমরা বাড়াবো নাকি, প্লাস সি হবে। তাহলে এখানে আমরা প্লাস এইখানে সি, তাই নাকি? তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি, আমরা যেটা কোড ছোট করি করলাম, তাহলে এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাংশন আছে, তাই নাকি? রান করে দেখি কোনো এরর আসে কিনা, একই নামে ফাংশন দেওয়ার কারণে কোনো এরর নেই, কোনো আউটপুট নেই, কারণ আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি এবং কোনো ফাংশনও কল করিনি, তাই নাকি? তাহলে এখন আসো, এখন তো তোমরা আশা করি পারবা ইজিলি, আমরা লকসটা একটু অফ করে রাখি। তাহলে এখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্টের নাম কি দিয়ে হবে, অবশ্যই ক্লাসের নাম দিতে হবে অ্যাডিশন, তারপরে একটা অবজেক্ট সাপো দিচ্ছি ওবিজে। তাহলে এখন ওবিজে ডট সাম, এখানে যদি সরাসরি ভ্যালু বলে দিই, তুমি যদি ইউজারের কাছে নিতে চাও সেটাও নিতে পারো, সাপোজ বলে দিচ্ছি 10 আর হচ্ছে 20। এখন আসো আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, তাহলে ধরো 10.4 আর 20.7, সো সেকেন্ডটাকে দুইটাই ডাবল না। এবার আসো বা যদি এখানে আরো মনে করো যে 4 4, এখানে 7 7 দিবা, দাও থার্ডটা হচ্ছে প্রথমটা ইন্টিজার পরেরটা ডাবল, তাহলে প্রথমটা ইন্টিজার পরেরটা হচ্ছে ডাবল, আর ফোর্থটা হচ্ছে প্রথমটা ডাবল পরেরটা ইন্টিজার, তাহলে পরেরটা ইন্টিজার থাক, প্রথমটা আমি সাপোজ 4 4 দিয়ে দিলাম। এটা এমন না কিন্তু আমাকে এখানে 4 4 দিয়েছি বলে এখানে 4 4 দিয়েছি, তা কিন্তু না, তুমি যে কোনো ভ্যালু দিতে পারো, ঠিক আছে? আমাদের আরও একটা বাকি আছে, কন্ট্রোল ডি দিলাম, এখানে ধরো আমাদের যা যা লাগবে 10 রাখলাম, আগেরটা 20 রাখলাম, আরেকটা দিচ্ছি ধরো 30। তাহলে এখানে কয়টা ফাংশন আছে, পাঁচটা, তাহলে অবশ্যই এখানে পাঁচটা আউটপুট আমরা পাবো। তাহলে আসো রান করি দেখি আসে কিনা, আসছে না? 10 প্লাস 20 30, 10.44, 20.77 আসছে, 31.21, তেমন এইভাবে যদি দেখি সবগুলো কিন্তু ঠিক আছে, আসে না? তাহলে এখানে কি দেখো তো, এখানে যেটা আমরা বলতেছিলাম যে সাপোজ তুমি একজন পার্সন, তুমি এখন স্টুডেন্ট, বাসায় তোমার বাবা মার জন্য হয় সান অথবা ডটার, তুমি যখন শপিং মলে যাবা তখন তুমি কাস্টমার, তুমি যখন পাবলিক ট্রান্সপোর্টে যাবা তখন তুমি প্যাসেঞ্জার, তাই নাকি? তাহলে তুমি তোমার নামটা ধরো যেটা আমরা দেখো এখানে যেই সাম ফাংশনটা ইউজ করছি এটা তো একটাই নাকি, কিন্তু তার প্যারামিটার টাইপ বা নাম্বার অফ প্যারামিটার বেসিসে সে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট দিচ্ছে না, তার মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট দিচ্ছে না, কিন্তু অবজেক্ট কয়টা, অবজেক্ট তো একটাই নাকি, তার মানে যে আমরা বলছি একটা অবজেক্টের ডিফারেন্ট ফর্মস, যে একটা অবজেক্টের বিভিন্ন ফর্মে আমরা বিভিন্ন রেজাল্ট পাচ্ছি, এটাই হচ্ছে পলিমরফিজম। তার মানে ফাংশন ওভারলোডিং হচ্ছে পলিমরফিজমের একটা বেসিক কনসেপ্ট। ক্লিয়ার কিনা এই প্রোগ্রাম সবাই বলো? এখন তোমরা চাইলে এই যে ইনপুটগুলো ইউজারের কাছে নিতে পারবে না ইচ্ছামতো, সিন দিয়ে তোমরা কাজ করতে পারবা, যদি মনে করো এখানে এসে ইনপুট নিবা এটার ভিতরে, সেটাও তো করা যাবে, যাবে না? সেটাও তো করা যাবে, যদি তুমি এখানে প্যারামিটার না চাও, প্যারামিটার প্রথমটা যদি মনে করো একটা প্যারামিটার ছাড়া, সেটাও তো হবে, আর এখানে যদি আমি প্যারামিটারের মধ্যে এ বি ইউজ করি তাহলে অবশ্যই ইনপুট আগে নিতে হবে। তো যাই হোক, এটা আমাদের একেবারে বেসিক কনসেপ্ট, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা সবাই। এখন যদি তোমরা চাও যে এখানে স্যার সবগুলো ভয়েড, আমরা যদি রিটার্ন টাইপ দিই তাহলে অবশ্যই এখানে সি আউট লিখবো না, লিখবো সব রিটার্ন করাবো, তাই নাকি? সেটাও চাইলে আমরা এখানে দেখতে পারি, রিভিউ হতে পারে। আরেকটা ইস্যু হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে আমরা এই ফাংশনটা দেখো কপি যদি করি এবং এখানে যদি দিয়ে দিই কন্ট্রোল ভি, এখন আসো
যে আমরা যদি টাইপ চেঞ্জ করে দিই, সাপোজ ধরো দিলাম ডাবল বা ইন্টিজার, কি দিলাম, তাহলে এই ফাংশন এবং এই ফাংশন তো সেম নাকি? নাম্বার অফ প্যারামিটারের বেসিসে, টাইপ অফ প্যারামিটারের বেসিসে, কিন্তু রিটার্ন টাইপ ডিফারেন্ট। শুধু রিটার্ন টাইপের বেসিসে ফাংশন ওভারলোডিং হয় নাকি হয় না, তাই কি? রিটার্ন টাইপের বেসিসে কিন্তু ফাংশন ওভারলোডিং হবে না। একটু রান করে দেখি, এরর আসার কথা, যদি না আসে তাহলে হবে, দেখি কি বলে। ওরা এরর দেখাচ্ছে না, স্যার স্যার বলছে বলে এরর আসবে তা না। হ্যাঁ আচ্ছা দেখো কি বলছে, ক্যান নট বি ওভারলোডেড উইথ ভয়েড অ্যাডিশন, তার মানে এটার সাথে ওভারলোড করা যাবে না, কারণ হচ্ছে এটা সবই সেম কিন্তু রিটার্ন টাইপ শুধু আলাদা, তার মানে রিটার্ন টাইপের বেসিসে ফাংশন ওভারলোডিং হয় না, মনে থাকবে? সো এটা একটা লার্নিং, এখানে আমি এটা রিমুভ করে দিলাম। আমরা ফাংশন ওভারলোডিং সম্পর্কে একটু আমি লেকচার শিটে বলার চেষ্টা করছি, একটু দেখি তোমরা এখন এগুলো বুঝো কিনা, তোমরা দেখো একটু এই পার্টটা বুঝো কিনা। এ ফাংশন ইজ সেট টু বি ওভারলোডেড হোয়েন উই হ্যাভ মোর দেন ওয়ান ফাংশন উইথ দ্য সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার টাইপস অর ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্টস। ক্লিয়ার? তাহলে এখানে বলা হচ্ছে এ ফাংশন ক্যান বি ওভারলোডেড বেসড অন দ্য প্যারামিটার টাইপস, দ্য অর্ডার অফ প্যারামিটার্স অ্যান্ড দ্য নাম্বার অফ প্যারামিটার্স। তিনটা গুরুত্বপূর্ণ কথা আছে, কিসের বেসিসে ওভারলোড হতে পারে, প্যারামিটার টাইপের বেসিসে হতে পারে, অর্ডার অফ প্যারামিটার্স যেটা তোমরা প্রোগ্রামের মধ্যে দেখেছো মেবি থার্ড এবং ফোর্থ অর্ডার অফ প্যারামিটার্স, তাই না, চেঞ্জ না? আচ্ছা এবার হচ্ছে অ্যান্ড দ্য নাম্বার অফ প্যারামিটার যেটা লাস্ট ওয়ান, যে এটা তিনটা প্যারামিটার, প্রথমটাতে দুইটা এটাতে তিনটা, তাই না? আচ্ছা আমার এখন মনে পড়ছে তোমাদের ফাংশন ওভারলোডিং কনসেপ্ট সম্ভবত শিখিয়েছিলাম লার্জেস্ট নামে একটা ফাংশন দিয়ে, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, চারটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাই নাকি? ওইরকম একটা প্রোগ্রাম করেছিলাম, তো সেই ক্ষেত্রে আজকেরটা আবার নতুন হলো, অসুবিধা নাই, ভালো হলো। এখন আসো এই এখানে নোট যেটা উল্লেখ করছি নোটের মধ্যে, যেটা আমি লাস্টে বললাম, বলছে টু ফাংশনস হ্যাভিং দ্য সেম নেম অ্যান্ড সেম প্যারামিটার লিস্ট বাট ডিফারেন্ট রিটার্ন টাইপ ইজ নট অ্যান ওভারলোডেড ফাংশন। ক্লিয়ার? বুঝতে পারছো এই পার্টটা? অ্যান্ড উইল রেজাল্ট ইন এ কম্পাইলেশন এরর ইফ ইউজ ইন দ্য প্রোগ্রাম, তুমি যদি ইউজ করো তাহলে অবশ্যই কম্পাইলেশন এরর দিবে। নিকোলাস তুমি কিছু বলতে চাও প্লিজ? কোথায়? আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ 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 পারবো পারবো, দেখাচ্ছি পারবো। এখন আমি কথা হচ্ছে যে কেন আমি এখানে ডিফারেন্ট ইউজ করবো, এই প্রোগ্রামে ডিফারেন্ট আমার দরকার নেই, কারণ আমি কোনো ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন নিইনি, নিয়েছি কি? আমি সব ফাংশন কোনো সব ফাংশনগুলো তৈরি করছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে উইথ আর্গুমেন্ট উইদাউট রিটার্ন, নাকি? উইথ আর্গুমেন্ট উইদাউট রিটার্ন, এই প্যাটার্নে পড়েছে, আমি কোনো কিছু রিটার্ন নিইনি। এখন যদি তোমার ইচ্ছা হয় যে এই ফাংশন থেকে আমি রিটার্ন নিবো, তাহলে অবশ্যই এখানে ভয়েড থাকবে না, এখানে ইন্টিজার হয়ে যাবে, আর এখানে তুমি রিসিভ করবে, তার মানে এখানে সি আউটটা চলে আসবে, তাই নাকি? আমরা চাইলে আরেকটা প্রোগ্রাম করতে পারি, যেহেতু কোশ্চেনটা আসলো, এই ধরনের ইস্যু নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, তারপরে যখন আমরা ফাংশন চ্যাপ্টার পড়েছি, তারপরে আসো একটু দেখি এই প্রোগ্রামটাই কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল শিফট 10 কন্ট্রোল এস প্রোগ্রাম নাম্বার 2 ডট সিপিপি কন্ট্রোল ভি, ওকে সেম প্রোগ্রাম রাখলাম। ধরো তুমি চাচ্ছ এটাতে রিটার্ন যাবে, তাহলে আমি এখানে কি দিব, ইন্টিজার, তাই নাকি? আমি এটাকে কাট করি, কন্ট্রোল এক্স, এখানে লিখবো রিটার্ন এ প্লাস বি, তাই না? তাহলে এটা যাবে কার কাছে, এই ফাংশনে যে কল করছে, তাহলে কল করছে এখানে না, তাহলে এখানে আমরা কি দিব, এখানে আমরা সি আউট দিব না? আচ্ছা কন্ট্রোল, এখানে আমরা সি আউট দিই, এখানে আমরা যদি সি আউট দিই আশা করি পাবো, রান করি, আসছে। এখন যদি তুমি মনে করো স্যার সবগুলো রিটার্ন চাই, তাহলে দেখো আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে, এখন আসো যে আমরা এটাতে রিটার্ন চাই, এটাতে কি ডাবল না, তাহলে এখানে কি হবে, ডাবল ইন্টিজার দিলে হবে কি না, হবে না, হবে নাকি হবে না, কনফিউশন আছে তাই তো? আচ্ছা আমরা দেখি ইমপ্লিমেন্ট করে দেখি। আচ্ছা প্রথম তো ডাবল দিয়েছে, অবশ্যই আমাদের হবে, সো আমাদের এটা হলো, এখন আমি বলছি ইন্টিজার দিলে হবে কিনা, তাই বলছিলাম না, দেখি ইন্টিজার দেখি,
আসবে। এটা এক্স্যাক্টলি এটাই জানতে চাচ্ছিলাম, আসছে তো, সো সমস্যা তো না, কিন্তু আমার এই টার্গেটস কি ছিল? আমার টার্গেট ছিল তো দুইটা মানে ফ্র্যাকশন নাম্বারের মধ্যে যোগফল, তাই না? ফ্লোটিং ফ্লোটিং নাম্বারের মধ্যে যোগফল, তাহলে আমার কি ইন্টিজার দেওয়াটা ঠিক হচ্ছিল? লজিক্যালি আমাকে ডাবল দেওয়াটাই উচিত ছিল। এখন এখানে একটা ইন্টিজার একটা ডাবল, এখানে কোনটা দেওয়া তুমি যুক্তিযুক্ত মনে করো? ডাবল এখানেও, এখানেও ডাবল ডাবল আর এখানে ইন্টিজার। তাহলে এখন আমরা যদি এটা দিয়ে দেই, এই তো, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হবে না? দেখি, আচ্ছা ওগুলো আসেনি কেন? কারণ আমরা সি আউট দিইনি, এগুলোতে কল করছি কিন্তু এখানে আমরা সি আউটটা দেইনি। ওকে নিকোলাস, তুমি কি তোমার আনসার পাইছো? আচ্ছা বলো। হ্যাঁ যাচ্ছি, এটা একটু শেষ করি, ফর্মেটিংটা শেষ করি, জাস্ট আমাদের প্রোগ্রামিং ডান। তাহলে আমাদের পাঁচটা আউটপুট কিন্তু আসছে। সো এখানে আমরা দেখে ফেললাম ফাংশনের আরেকটা অবস্থা, তাই না, যে এটা হচ্ছে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন, তাই নাকি? ওকে নিকোলাস বলো, এখানে কি চাচ্ছিল? হুম এগুলো সব ক্যান্সেল করব, এই যে ভয়েড, মানে এখানে মিসিং এটা বাদ থাকবে, এটা বলতেছো? এই যে একবার তো আছে, মানে একবার, তাহলে একবার রাখলে তো এখানে রাখতেই হচ্ছে। তুমি কোনটা চাচ্ছ সেটা বলো না, মানে এই যে ধরো এটা তো একটা ভয়েড আছে, মানে এগুলা ডিক্লেয়ার করবো না কিন্তু সি আউট এর ভিতরে থাকবে, তাই বলতেছো? তাহলে তো ফাংশন ওভারলোডিং হলো না। আমাদের কনসেপ্টটা কি ফাংশন ওভারলোডিং? তুমি যদি মনে করো যে এই সি আউটটাকে কাট করে তুমি চাচ্ছ এখানে দিবা, তাই তো এটা চাচ্ছ? তাহলে এটা হলে কি হবে, বারবার তো ইন্টিজার সংখ্যার মধ্যে যোগফল দেখাবে, আর একটা ফাংশনের মধ্যে তো এখানে দুইটা ইন্টিজার পাচ্ছি, তোমার দুইটা ইন্টিজার মধ্যে যোগফল হবে, এখানে তো ডাবলের মধ্যে হবে না, হবে এটা কিন্তু হবে না। তুমি যদি এখন এক নাম্বার রান করো তাহলে দুইটা আউটপুট, দুইটাই কিন্তু সেম আউটপুট, রান করো দুইবার কিন্তু 30-30 আসবে, নাকি আসছে? কিন্তু আমার এখানে সেকেন্ডটাতে কি আসছিল, যদি আমি এখানে কন্ট্রোল, এখানে কিন্তু ফ্র্যাকশন সহ আসছিল, দেখো এখানে দুইটা এখানে একটা, তিন নাম্বারটা তাকাই দেখো, প্রথম দুটা 30-30, কিন্তু তিন নাম্বারটা কি আসছে, ফ্র্যাকশন আসছে না? এখন তুমি তুমি তাহলে এখানে কিভাবে পাবা? এখানে যদি তুমি সরাসরি যদি এটা না রাখো, জাস্ট সরাসরি যদি মনে করো যে আমি ভ্যালু যোগ করব, ইন্টিজার ভ্যালু ফ্র্যাকশন, সেটা হবে, কিন্তু সেটা তার ফাংশন ওভারলোডিং হচ্ছে না, হচ্ছে কি? আমি তো একটা ফাংশনের মধ্যে যোগ গুণ ভাগ অথবা বিভিন্ন ধরনের যোগ করতেই পারি, পারি না? সেটা দুইটা সংখ্যার মধ্যে হোক, তিনটা সংখ্যার মধ্যে হোক, চারটা সংখ্যার মধ্যে হোক, অর্থাৎ নিকোলাস তুমি যদি এরকম চাও, সাপোজ ধরো আমি দিচ্ছি ভয়েড সাম, ধরো আর্গুমেন্ট ই প্যারামিটারের মধ্যে কিছুই নাই, এবার আসো সি আউট দিচ্ছি, ধরো বললাম যে 10, আচ্ছা অন্য ভ্যালু দিই 5 প্লাস 5, এন্ডেল, ওকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এখানে 5.6, এখানে 5.89, কন্ট্রোল ডি দিলাম, এটা কন্ট্রোল ডি দিলাম 5.9, একটু দেখি এটা সম্ভব কিনা। তাহলে আমরা এখন লাস্টে কি করব, ওবিজে ডট সাম নাকি? সো এই লাস্টটা সবাই দেখবা কি আসে, লাস্টের চারটা রেজাল্ট আমরা দেখি আসছে না, 5 প্লাস 5 10, 5.6 আর হচ্ছে 5.9 কত, 11.5, 5.6 আর 5 কত, 10.6, 5 প্লাস 5.9 হচ্ছে 10.9। নিকোলাস কি এটা চাচ্ছিলা? এখন শর্টকাট বলতে কি আমি যেটা লিখছি এটা চাচ্ছ? আচ্ছা এখন আমাদের এই ফাংশনে কিন্তু আমরা এটার মাধ্যমে দেখাতে পারতেছি না যে ফাংশন ওভারলোডিং, শুধু যদি এটা রাখি তার মানে কিন্তু ফাংশন ওভারলোডিং হচ্ছে না, হচ্ছে কি? তার এটা কিন্তু একটাই অবস্থা, এই ফাংশনের একটাই, কিন্তু আমরা এখানে দেখাচ্ছিলাম যে এই কনসেপ্টটা, এখানে এটা ওভারলোডিং হয়েছে, যে এদের সাথে মিল রেখে এটা ওভারলোডিং হয়েছে, তাই নাকি?
যদি এগুলো না থাকতো তখন কার ওভারলোডিং হতো? ধরো এগুলো নাই, এখন ওভারলোডিং আছে, এখন তো ওভারলোডিং নাই, কিন্তু আমাদের কনসেপ্টটা কি ওভারলোডিং? তার মানে একটা ফাংশন বিভিন্ন সিচুয়েশন উপর ডিপেন্ড করে যে তার রূপ চেঞ্জ হচ্ছে। সিচুয়েশন কি? সিচুয়েশন চেঞ্জ হতে পারে তিন ভাবে। প্রথমত হচ্ছে নাম্বার অফ প্যারামিটার্স, দ্বিতীয়ত হচ্ছে প্যারামিটারের টাইপ, তৃতীয়ত হচ্ছে অর্ডার অফ প্যারামিটার্স। সো এই তিনটার বেসিসে তার হচ্ছে রূপ বদল হতে পারে, এটি আমরা আলোচনা করতেছিলাম। ক্লিয়ার কিনা এবার? তাহলে আমরা এখানে যে লেকচারে যে পার্টটুকু তোমাদের সামনে নিয়ে আসলাম, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। আসো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা একটা পার্ট আলোচনা করি। এবার আসো, যে যদি আমি বলছিলাম যে মেথড ওভারলোডিং এর পাশাপাশি একটা আছে হচ্ছে অপারেটর ওভারলোডিং। অপারেটর মানে কি? প্লাসটা কি একটা অপারেটর না? আচ্ছা, এই প্রোগ্রাম দেখাতে পারো অথবা নতুন প্রোগ্রাম নিই, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস। যদিও অপারেটর ওভারলোডিং নিয়ে সামনে আরো ক্লাস আমরা করব, যা সিম্পল একটা প্রোগ্রাম দেখাই। ধরো আমি এই প্রথম প্রোগ্রামটা কপি করি, কন্ট্রোল সি এবং এখানে দিলাম কন্ট্রোল ভি। সো প্রথম প্রোগ্রামটা কিন্তু এখানে আছে। সো আমরা এখন দেখতেছি ফাংশন না বলে অপারেটর। আমি আবার বলি, অপারেটর ওভারলোডিং আমরা আরো কাজ দেখবো, সিম্পল একটা প্রোগ্রাম আমি এখানে দেখব। সো এটা সবই রাখতে পারি, কোনো সমস্যা নাই, এটা রিমুভ করি, থাকলেও সমস্যা নাই। আমি এটা রিমুভ করি, মানে প্রোগ্রামটা ছোট করতে চাচ্ছিলাম। আচ্ছা, এই সব প্রথম প্রোগ্রামটা হুবহু সব আছে, ঠিক আছে? প্রথম প্রোগ্রামটা লাস্টে এতটুকু বাড়ছিল, এটা আমি পরেরটাতে রিমুভ করলাম, থাকলেও সমস্যা হতো না। এখন আসো আমি এইখানে বা লাস্টেও দাও বা এখানে লাস্টেই দিই, ধরো ভয়েড সাম এখানে দিচ্ছি, স্ট্রিং এ স্ট্রিং বি, এটা কি ফাংশন ওভারলোডিং হবে তো নাকি? প্যারামিটার টাইপ ডিফারেন্ট না? যদি এই দুটো, এটা যদি হয়, এটা যদি হয় তাহলে এটা হবে না? ওকে, এবার আসো এখানে আমি যেটা করতে চাচ্ছি, সি আউট কি দেখাবো দেখি, এ অর্থাৎ আমরা যদি এইটাই নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে, আমরা দেখতে চাই এখানে কি রেজাল্ট আসে। তাহলে আমাদের এই সাম যেটা, এটা আমি এখন দেখো নতুন একটা কল করতেছি, কন্ট্রোল ডি, তাহলে এখানে কি আসবে? স্ট্রিং টাইপের ডেটা আসবে না? ওকে, তাহলে দেখো আমি দিলাম এখানে, প্রথমটা দিলাম হচ্ছে সোনারগাঁ, এরপরে দিচ্ছি হচ্ছে ইউনিভার্সিটি। স্পেলিং ঠিক আছে না? একটা স্পেস রাখলাম মাঝখানে, শুধু লাস্টের দিকে, লাস্টেরটার দিকে তাকাবা কি রেজাল্ট আসে, আসে কিনা, না কোনো এরর আসে, আসছে নাকি আসে নাই, সবাই কি দেখতে পাচ্ছ? তাহলে এইখানে এটা তো প্লাস অপারেটর নাকি? এই প্লাস অপারেটর কাজ করছে কি, অ্যাডিশনের কাজ না? কিন্তু এই প্লাস অপারেটর কিসের কাজ করলো তাহলে? এই প্লাস অপারেটরটা তাহলে কিসে কাজ করলো? তাহলে দেখো অপারেটরও বিভিন্ন সিচুয়েশন উপর ডিপেন্ড করে ডিফারেন্ট আচরণ করতেছে, যদিও এর প্রাইমারি কাজ কি, যোগ করা, তাই না? কিন্তু এখানে সে যোগ করেছে, বাট এটাকে আমরা বলি কনকাটিনেশন। স্ট্রিং যদি তোমরা পড়ো, স্ট্রিং তো, স্ট্রিং এর মধ্যে আমরা কনকাটিনেশন অপারেটর বলে বা কনকাটিনেশন একটা ফাংশন আমরা পড়াই, CUNCAT, কনকেট একটা ফাংশন পড়াই। সো কনকাটিনেশন মানে হচ্ছে দুইটা স্ট্রিংকে যুক্ত করা, দুইটা স্ট্রিংকে যুক্ত করে। এটা বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজেই পাবা। তো যোগ করার কাজটা দেখাচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে করে থাকে। কোনো ল্যাঙ্গুয়েজে যেমন PHPতে গেলে ডট দিয়ে আমরা করি, ডট দিলে দেখা যাচ্ছে কনকাটিনেট হয়, ডট অপারেটর। তাহলে ডট তো আমরা দেখা যাচ্ছে যে এই যে এখানে, এটা তো, এটা তো একটা ডট, তাই না? তো এইখানে এই যে প্লাসটা এখানে দেখা যাচ্ছে যোগের কাজ করতেছে, বাট এখানে সে যোগের কাজ না করে কনকাটিনেট করতেছে। তাহলে এটাকে বলা হচ্ছে অপারেটর ওভারলোডিং, খুব সিম্পল সেন্সে যদি বলি। এখন যদি আমি আরো বাড়াই, যদি তুমি মনে করো যে আরেকটা ফাংশন নিবা, কন্ট্রোল ভি, তাহলে এখানে ধরো স্ট্রিং সি, আমি জাস্ট এগুলো একটু চাচ্ছি না। হ্যাঁ আচ্ছা দেই, আমাদের একটা ABC আছে না, এটাকে নিয়ে নিই। এটা শিফট ধরে এন্ড কন্ট্রোল সি
শিফট ধরে এন্ড, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, কন্ট্রোল ডি, আই, লাভ, একটা স্পেস দিলাম, এই ভিতরে স্পেস দিছি বলে আমার কিন্তু স্পেস আসতেছে, ঠিক আছে, কমা, এব্রাশো, এখানে এখানে স্পেস দেওয়ার দরকার নাই, তাহলে এখানে লিখি বাংলাদেশ, ওকে, আই লাভ বাংলাদেশ, ফুল স্টপ সহ দিলাম, দেখি কোনো প্রবলেম করে কিনা, আসছে আই লাভ বাংলাদেশ। তাহলে এটাকে আমরা ফাংশন ওভারলোডিং বলতেছি, পাশাপাশি এটাকে বলে অপারেটর ওভারলোডিং। ওকে, তাহলে আমরা তিন তিনটা প্রোগ্রাম করলাম, আর একটা প্রোগ্রাম করে আমরা আজকে ক্লাসটা শেষ করবো, যদি তোমাদের ধৈর্য থাকে, সমস্যা নাই তো? ওকে, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 4.cpp। আমরা জাস্ট বেসিক স্ট্রাকচার নেওয়ার জন্য প্রথম প্রোগ্রামটা কপি করছি, কন্ট্রোল সি, এবং এখানে এনে কন্ট্রোল ভি দিচ্ছি, আমরা এগুলো সব রিমুভ করে দিতে চাচ্ছি, এখান থেকেও আমরা সব রিমুভ করে দিব, শুধু ক্লাস থাক। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাংশনাল মেথড ওভারলোডিং না বলে ওভার রাইডিং, ফাংশন ওভার রাইডিং। তাহলে এই ফাংশন ওভার রাইডিং কি, আমরা পলিমরফিজম যেহেতু পড়েছি, আশা করি এটা বোঝাতে আমাদের খুব একটা কষ্ট করতে হবে না, খুব সিম্পল ওয়েতে বুঝাবো। সাপোজ একটা ফাংশনের নাম দিচ্ছি ওয়ান, সরি ফাংশন, একটা ক্লাসের নাম দিচ্ছি ওয়ান, এর ভিতরে আমরা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করলাম, জাস্ট সিম্পল একটা ফাংশনের নাম দিচ্ছি ধরো ভয়েড শো। এই ফাংশনের ভিতরে আমরা যদি এখানে সি আউট দেই, সাপোজ লিখলাম যে হ্যালো ফ্রম, এটা কি বেস ক্লাস বলে না, বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস, মনে আছে তোমাদের এগুলো? ধরো বললাম বেস ক্লাস, হ্যালো ফ্রম বেস ক্লাস, যা সিম্পলি বোঝানোর জন্য, রিয়েল লাইফ এক্সাম্পল আমরা আগামী ক্লাসে ইমপ্লিমেন্ট করব। তাহলে হ্যালো ফ্রম বেস ক্লাস, ওকে। এবার আসো, আমরা যদি এখানে বলি যে ওয়ান ডট, সাপোজ ও দিলাম, তাহলে ও ডট শো, হ্যালো ফ্রম বেস ক্লাস আসবে না, কোনো ডাউট আছে? আসবে, কিন্তু দেখি আসছে। এবার আসো, আমি আরেকটা ক্লাস বানাচ্ছি, ক্লাস টু, এবং ইনহেরিট করতে চাচ্ছি ক্লাস ওয়ানকে, তাহলে কি লিখবো? পাবলিক ওয়ান, ওকে। এবার আসো, আমি ওখান থেকে কিছু নিয়ে আসতেছি না, একটা জিনিস আনতেছি, সেটা হচ্ছে যে ভয়েড শো। যদি এটা আমি গত ক্লাসে একটা এক্সাম্পল দেখাতে গিয়ে একবার শেষের দিকে আমরা ওই যে এমপ্লয়ীদের বেসিক স্যালারি স্যালারি ক্যালকুলেশন করতেছিলাম না, ওখানে কিন্তু লাস্টে যখন ওই যে প্রোগ্রামার বা অ্যানালিস্টের যখন আমরা ক্যালকুলেশন করতেছিলাম, একটা ফাংশন উপর থেকে কপি করে নিচে বসিয়েছিলাম, ওইটা যদি তোমরা একটু দেখো, ওই তার মানে এই পার্টটা ওখানে একটু হলো আলোচনা হয়েছে, মানে তখন এই কনসেপ্ট আমরা বলি নাই ওভার রাইডিং। এখানে দেখো কনসেপ্টটা কি, তোমরা একটু পরে বলবা যে আসলে দুইটার মধ্যে মিল কোথায়। আমি এবার এই লাইনটা কপি করি, কন্ট্রোল সি, এখানে দিচ্ছি কন্ট্রোল ভি, এখানে বেস ক্লাস না বলে কি বলবো, ডিরাইভড ক্লাস, তার মানে এটা যদি হয় প্যারেন্ট এটা হবে চাইল্ড, তাই নাকি? আচ্ছা, এবার আসো, আমাদের ক্লাসের নাম হচ্ছে টু, দিলাম ওবি বা দিলাম টি, টি ডট শো, তাহলে দুইটা ডিফারেন্ট অবজেক্ট কিন্তু সেম ফাংশনকে কল করতেছে না, এই কনসেপ্টটাকে বলা হয় ফাংশন ওভার রাইডিং। তার মানে বেস ক্লাস এবং প্যারেন্ট ক্লাসে যদি তোমাকে সেম একই নামে যদি তুমি ফাংশন ইউজ করো, এই কনসেপ্টটাকে বলে হচ্ছে ফাংশন ওভার রাইডিং। কথা কি বুঝছো? রান করে দেখি কোনো ধরনের প্রবলেম করে কিনা। আচ্ছা, পাবলিক টাইপ দেওয়া হয়নি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে পাবলিক, রান করি, তাহলে হ্যালো ফ্রম বেস ক্লাস, এটা কি শো ফাংশনের কাজ না? আবার হ্যালো ফ্রম ডিরাইভ ক্লাস, এটাও কার কাজ? শো ফাংশনের কাজ না? তাহলে এখানে লার্নিংটা কি হলো, যে বেস ক্লাস এবং হচ্ছে ডিরাইভ ক্লাস দুইটাতে যদি সেম ফাংশন থাকে, সেম নামে ফাংশন থাকে, তাহলে সেটাকে বলা হয় ফাংশন ওভার রাইডিং। এখানে দেখি আমরা একটু কনসেপ্ট লেখার চেষ্টা করছিলাম। আচ্ছা, এখানে যে তোমার প্লাস অপারেটর দিয়ে একসাথে আমি প্রোগ্রাম করেছি, যেটা তোমাদের লেকচার শিটে দিয়েছি, যে এক প্রোগ্রামের মধ্যে আমরা সব দেখিয়ে দিয়েছিলাম আর কি, এখানে আলাদাভাবে অপারেটর ওভাররাইডিং এখানে দেইনি, আমি পরে অ্যাড করব। আচ্ছা, এই যে মেথড ওভাররাইডিং এর যে কনসেপ্টটা বলা হচ্ছে, ডিফাইন এনি মেথড ইন বোথ বেস ক্লাস এন্ড ডিরাইভ ক্লাস উইথ সেম নেম, সেম প্যারামিটার্স,
প্যারামিটারের আরেক নাম বলে সিগনেচার আর কি। দিস কনসেপ্ট ইজ নোন এজ মেথড ওভাররাইডিং। দেখো তো বুঝলা কিনা, এখন যদি কেউ জিজ্ঞাসা করে মেথড মেথড ওভাররাইডিং শুনছো কিনা বা মেথড ওভাররাইডিং কি, কোনো ভাইবা যদি জিজ্ঞাসা করে বলতে পারবে না? তাহলে ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং এর সাথে মেথড ওভাররাইডিং এর পার্থক্য কোথায়? তো পার্থক্যটা কোথায় বলো তো? টাইপ ওভার ওভারলোডিং করি। একই ফাংশন আমরা, হ্যাঁ একই ফাংশন মানে একই নামের ফাংশন, একই প্যারামিটার থাকবে, ডিফারেন্ট না। একই ফাংশন যদি প্যারেন্ট ক্লাস এবং ডিরাইভ ক্লাসে দুইটাতে ইউজ করা যায় তাহলে সেই কনসেপ্টটাকে বলা হয়। এখন কথা হচ্ছে স্যার এটা আমার দরকার আছে কিনা কখন, তাই না? এখন আমরা গত গত ক্লাসে দরকার, এখন ধরো অনেকগুলো ক্লাস আছে, হ্যাঁ অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো ডিরাইভ ক্লাস আছে, তো ডিরাইভ ক্লাস থেকে প্যারেন্ট ক্লাস থেকে একটা ফাংশন সবগুলো ডিরাইভ ক্লাসে ইউজ করতে হবে, হতেই পারে। ধরো এই ফাংশনটা সবগুলো ক্লাসে আমার ইউজ করা দরকার, ঠিক আছে? তো তখন দেখা যাচ্ছে আমরা কী করতে পারি, এই ফাংশন ওভাররাইডিং করতে পারি। আমরা একটু, আমি আর নতুন প্রোগ্রাম করতে চাচ্ছি না, তোমাদের একটা এক্সাম্পল দেখাই দেখি। এখানে আমরা নেট থেকে তোমাদের এনিমেল নিয়ে একটা প্রোগ্রাম করছিলাম না, এনিমেল সম্ভবত ইনহেরিটেন্স বোঝাতে গিয়ে নাকি ইনহেরিটেন্স বলতে কি করছিলাম না? আচ্ছা পলিমরফিজম ইন সি প্লাস প্লাস। আমরা দেখি একটা লিঙ্ক যাই, এটাতে যাই, W3 স্কুলসে দেখি কি আছে। এখানে দেখো পলিমরফিজম, এখন তো আর তোমাদের বুঝতে সমস্যা নাই। পলিমরফিজম মিন্স মেনি ফর্মস, ইট অকার্স হোয়েন উই হ্যাভ মেনি ক্লাসেস দ্যাট আর রিলেটেড টু ইচ আদার বাই ইনহেরিটেন্স। তার মানে পলিমরফিজমের মধ্যে কিন্তু ইনহেরিটেন্স আছে, কি বলছি বুঝছো? এখানে একটা এক্সাম্পল দেখো, যে সাপোজ একটা অ্যানিমেল নামে একটা ক্লাস তৈরি করছে এবং এর মধ্যে এটা কিন্তু বেস ক্লাস, তার ভিতরে অ্যানিমেল সাউন্ড কি আছে একটা ফাংশন আছে নাকি, যেখানে শুধু একটা লাইন লিখা আছে মেসেজ দ্য অ্যানিমেলস দ্য অ্যানিমেল মেক্স এ সাউন্ড। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের বেস ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ফাংশন আছে, পাবলিক ফাংশন। এবার আসলে এখানে অনেকগুলো ডিরাইভ ক্লাস আছে, একটা দুইটা, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা দেখো তো এই এইগুলোতে ইউজ হয়েছে না, হয়েছে নাকি হয় নাই? এই যে ভয়েড অ্যানিমেল সাউন্ড, ভয়েড অ্যানিমেল সাউন্ড, তার মানে এই ভয়েড অ্যানিমেল সাউন্ড কিন্তু আমাদের দেখাচ্ছে এটার মধ্যে ইউজ হয়েছে, হয়েছে। এবং এখানে কিন্তু এই অ্যানিমেল সাউন্ডের মধ্যে আবার কি দিচ্ছে, মেসেজগুলো চেঞ্জ করতেছে না, মেসেজগুলো চেঞ্জ করতেছে না। তাহলে অ্যানিমেল দিয়ে যখন তুমি এটাকে, এই অ্যানিমেল অবজেক্ট দিয়ে যখন এই ফাংশনটাকে ডিসপ্লে করবো তখন কি দেখাবে, এটা দেখাবে। আর এই পিক দিয়ে যদি এই এই পিক এর অবজেক্ট তৈরি করে যদি এই ফাংশনে কল করে তাহলে কি দেখাবে, বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখন দেখো এখানে কিন্তু আউটপুট দিয়েছে কিনা, আচ্ছা দেখি। এখানে এই যে এখানে দেখিয়েছে, দেখো এনিমেল মাই এনিমেল লিখছে, তাহলে মাই এনিমেল এনিমেল সাউন্ড, আর হচ্ছে মাই পিক এনিমেল সাউন্ড, মাই ডগ এনিমেল সাউন্ড। এই প্রোগ্রামটা যদি দেখো তাহলে আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এবং এই কনসেপ্টটাকে বলা হয় ফাংশন ওভাররাইডিং। ওরা পলিমরফিজম শুধু এটাই দেখিয়েছে, আর তেমন কিছু এখানে আলোচনা করে নাই। এখানে দেখি ওরা কি লিখছে, থিওরিতে কিছু লিখছে কিনা। এই যে এখানে বলছে উই ক্যান ক্রিয়েট পিগ অ্যান্ড ডগ অবজেক্টস অ্যান্ড ওভাররাইড দ্য অ্যানিমেল সাউন্ড মেথড, যে ওভাররাইডিং যেটা বললাম আমরা। অন্য তুমি আরও অনেক ধরনের লিঙ্কে গেলে অনেক ধরনের আনসার পাবা। তো আশা করি আমরা সিম্পল ওয়েতে পলিমরফিজমের একেবারে বেসিক কনসেপ্ট, ফাংশন ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং এবং সর্বশেষ হচ্ছে ফাংশন ওভাররাইডিং, এই কনসেপ্টগুলো আশা করি বুঝতে পেরেছি। এগুলোকে বলা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। তো যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে আমরা ফার্দার ডিসকাশনে যাব। আছে কি কারো কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ।